বাইসাইকেল চালিয়ে 64 জেলা ঘুরে রেকর্ড করেছেন ঠাকুরগাঁওয়ের আহসান হাবিব। তিনি বলেন, সুন্দর শ্যামল নদীমাতৃক দেশ আমার সোনার বাংলাদেশ। সৌন্দর্য, অসহায় নিঃস্ব মানুষের কষ্ট দেখার জন্য এবং তাদের সমস্যা তুলে ধরার জন্য আমার এই উদ্যোগ। বিশেষ করে হাসপাতালের টয়লেটের ভোগান্তির কথা বলেন, হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি আরো বলেন, উন্নয়নের জোয়ারে ভেসে বয়ে আনছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারই ধারাবাহিকতা বজায় রাখার জন্য তার প্রত্যাশা। প্রধানমন্ত্রীকে তার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন জ্ঞাপন করেছেন। তার একটাই স্লোগান, সবার উপরে দেশ, দেশের উন্নয়ন করি মূল্যায়ন। সব মানুষ ন্যায় পরায়ণ নয়, কিছু মানুষ জীবনে স্বপ্ন দেখে আবার অন্যকে স্বপ্ন দেখায়। যেমন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে স্বাধীন হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন এবং স্বাধীনতা এনে দিয়েছেন। সোনার বাংলা গড়তে চেয়েছিলেন, সেই ধারাবাহিকতায় তাহার সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়ার জন্য অব্যাহত ভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনি তো 102 দিন সাইকেল ভ্রমণ করেছেন সারা বাংলাদেশে, একটু আগে একটা প্রেস ক্লাবে একটা মানববন্ধন করেছেন, সুন্দর একটা জিনিস। তো সে লক্ষ্যে আপনি এই সাইকেল ভ্রমণে গিয়ে আপনার কোথাও কোনো বাধার সম্মুখীন হয়েছেন কি? কোথাও কোনো বাধার সম্মুখীন হই নাই, তবে বৈরী আবহাওয়া ছিল তখন সে সময়। তো সাইকেল চালান ভ্রমণ করা তো একটু কষ্টকর, বিভিন্ন শারীরিক শ্রম দিয়ে একটু ভ্রমণ করতে হয়, তবে অনেক মজা পেয়েছি। আপনি কোথায় খাওয়া দাওয়া করছেন, কোথায় থাকলেন একটু আমাদেরকে বলবেন, যা দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। আপনার কাছ থেকে দেশের অনেক লোকজন, তরুণ সমাজ অনেক কিছু শিখবে, সে লক্ষ্যে আপনি কিছু বলেন। আমি আসলে ভ্রমণ শুরু করা থেকেই কিছু বলি, আমি বাংলাদেশের 64 জেলা যখন সাইকেল নিয়ে ভ্রমণ করতে বের হলাম, তো প্রথমত আমার পরিবারের কাছ থেকেই আমার সম্পূর্ণ স্পন্সর খরচ বরচ বহনের আলোচনা আমার আব্বা আমাকে সহযোগিতা করে প্রত্যক্ষ ভাবে। তো পৌরসভা থেকে প্রত্যয়নপত্র একটা নেই, টিউন অফিসে নির্বাহী অফিসারকে অবহিত পত্র দেই একটা ভ্রমণের জন্য, থানা অফিসার ইনচার্জকে একটা অবহিত পত্র দিই, এবং স্থানীয় যে সাংবাদিকবর্গ আছেন তাদেরকে বিষয়টা জানান দেয় যে আমি আগামীকালকে 64 জেলা ভ্রমণের উদ্দেশ্যে বেরোবো। আমার ভ্রমণে যাত্রা পথে আমি থাকবো এরকম চিন্তা ভাবনা ছিল যে স্কুল মাদ্রাসা কিংবা মসজিদ যে কোনো ওখানে থাকার মতন ব্যবস্থা ক্যাম্পিং করে নিয়ে থাকবো। তার অর্থ 40,000 টাকার মতো ব্যবস্থা করেছিলাম, 2,000 টাকা পকেটে নিয়েছিলাম আর বাকি 38,000 টাকা অ্যাকাউন্টে ছিল, বিকাশের অ্যাকাউন্টে ছিল। তো 2,000 টাকা পকেটে যে নিয়ে বেরোলাম ওইটা আমি খরচ করে শেষ করতে পারিনি। এই জন্যই পথে যেখানে খাবার জন্য দাঁড়াই হোটেলে সাইকেল রাখি, তো ওই হোটেলে খাবার পরে হোটেল যে মালিক কর্তৃপক্ষ বিল নিতে চায় না, আপনি আমি তো আমার তো 40,000 টাকার ব্যবস্থা আমি দিব, আমি তো কারো নির্ভর হয়ে আসতো, আমি অন্যকেই বলতাম যে আমি ভ্রমণে যাচ্ছি আমাকে সহযোগিতা। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এইটায় গিয়ে লোকজন আপনাকে খুশি হয়ে খাবার থাকা ব্যবস্থা করে দিয়েছে, আবাসিক হোটেলে পর্যন্ত বিল মানুষ দিয়েছে। আচ্ছা, এখন আপনি যেটা করে আসলেন, এখান থেকে আপনার কি অনুভূতি আসলো এবং আপনি এখন এই জাতির উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আপনার দাবি বা দেশের তরুণ সমাজের জন্য আপনার দেওয়ার কি আছে, এ মর্মে কিছু একটু জাতির উদ্দেশ্যে বলেন। আমি ভ্রমণে বের হওয়া রংপুর বিভাগ ভ্রমণ করার পর যখন রাজশাহী বিভাগ ভ্রমণে যাই, তো তখন নিজেই মানে রচিত করে একটা স্লোগান, দুটা মেসেজ আমি রচনা করে সাইকেলের সামনে ব্যানার করে দিয়েছিলাম। তো আমার মেসেজটা ছিল
যে দেশি পণ্য বেশি বেশি করে করি ব্যবহার, এই দেশ তোমার আমার দেশের অর্থ সঠিক কাজে করি ব্যবহার, পক্ষান্তরটা আমাদের দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে। আর অপরে আর একটা মেসেজ ছিল যে আত্মস্বাস্থ্য হই সচেতন, পরিষ্কার পরিচ্ছন্নতায় করে জীবনযাপন ও সুন্দর হোক সবার মন, এও ছিল প্রত্যেকটা মানুষের জীবনযাপন সুস্থতা সচেতনতা প্রয়োজনের লক্ষ্যে এটা বলেছিলাম। আর স্লোগান ছিল অনলি ওয়ান একটা, যে দেশের উন্নয়ন করি মূল্যায়ন। এই জন্যই যে আমাদের দেশের সার্বিক সকল উন্নয়নে সর্বজনগণেরই শ্রমের বিনিময়ে অর্থের বিনিময়ে মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান সরকার নিরলসভাবে করে যাচ্ছেন, এইসবের যত্ন মূল্যবান আসলে আমার আমি প্রয়োজন মনে করছি এবং জাতিকে এই মেসেজগুলি দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সঠিকভাবে বিকাশিত করতে পারি নাই ঘরে ঘরে। এখন আপনি করতে পারতেছেন, এখন আপনার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার এই স্বপ্নটা প্রত্যেকটা ঘরে ঘরে দিয়ে দেওয়ার জন্য আপনার ওনার কাছে কি চাওয়ার আছে? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আর্থিক কোনো কিছু চাওয়ার নেই, আমার জীবন জীবিকা অর্জন জীবিকা নির্বাহ করার মতো শ্রম দেওয়ার মতো শারীরিক শক্তি সম্পন্ন বলে বুদ্ধি সহ আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চাইব, যে চাওয়াটা হচ্ছে আমাদের অত্র উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স, যেটা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল, এই হাসপাতালের মানে পরিষ্কার পরিচ্ছন্নতার পরিচর্যা, বিশেষ করে মানে যারা বাধ্যগতভাবে হাসপাতালে থাকতে হয় তারা ওই টয়লেট বাথরুম এইসব ব্যবহারে মানে মানবিকভাবে আরো দুর্বল হয়ে যায়, দুর্গন্ধ ছড়িয়ে থাকে। তো আমি নিজেও এই ভ্রমণের পরে হাসপাতালে, আমাদের এখানে প্রায় 17-18 দিন হাসপাতালে ছিলাম, সড়ক কোনো অ্যাক্সিডেন্টের কারণে, তো আমাকেও বাথরুমে যেতে খারাপ লাগতো। তো আমাকে খারাপ লাগতো, খারাপ থেকে পরিষ্কারটা বেশি আবার জোর দাঁড়িয়েছে। অনেক বৃদ্ধ মহিলা বাবার আছে বলে যে সরকার এত সুন্দর সুন্দর কাজ করে কিন্তু সরকারি প্রতিষ্ঠান এই তো নোংরা হয়ে থাকে, এগুলি পরিষ্কার করা সম্ভব। আমি স্বেচ্ছায় পরিষ্কার করতে চেয়েছিলাম, আমার কিছু সহযোগী কিংবা আমার অনুসারে তাদেরকে নিয়ে, কিন্তু সরকারি যে কর্মকর্তা ওনাদের সাথে কথা বলেছি, তোমারা অনেক পুজোয়ার দেখাইছে এই সেই মুক্তমুখ, তা আমি স্বেচ্ছায় করতে চাই, কিন্তু পরবর্তীতে আসলে করাটার পিছনে কোনো অনেক অর্থ ব্যয় আছে, যেটা ওই পরিচ্ছন্ন কর্মীদেরকে বলা হয়েছিল যে আপনারা হাসপাতাল পরিষ্কার একটু ভালো করে করেন, তো বলছে ফিনাইল দিয়ে পরিষ্কার করতে হয় ঝাড়ফিট, তো এখানে আপনার 3টা ফ্লোর কিংবা বাথরুম তো দরকার, কিন্তু আমাদের হার্পিক লাগতেছে 4টা, হয়তো হার্পিক ব্যবহার করতেছে 1টা, তার আগে এটা বোঝালো। তারপরে পরিচ্ছন্ন কর্মীর কথা হলো যে লাগবে, ধরেন পরিচ্ছন্ন কর্মী 3 জন, তো আছে 2 জন, মানে এইভাবে তার একটা আমাকে বললো, আমি ঠিক আছে। তবে আবার ওনারা বললেন যে মানুষ যদি মানে এগুলি নোংরা না করে তাহলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে। তো আমি আসলে সেটাও বললাম যে মানুষ কিন্তু পোশাক করতে যায় নোংরা জায়গায়, পরিষ্কার জায়গায় কিন্তু যায় না, থুতু ফেললেও কিন্তু পরিষ্কার জায়গায় থুতু ফেলা যায়। এখন আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নতার ক্লিন ক্লিয়ারিং হাসপাতাল যদি হয় মানুষ সেই জায়গাটাকে বজায় রাখবে এবং রক্ষা করবে। এখন আপনি চাচ্ছেন যে আপনি সাধারণ কিছু জনগণ নিয়ে এই কাজটা আপনি করতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই আপনার মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে দাবি? হ্যাঁ, আমি প্রধানমন্ত্রীর কাছে আমার এটাই দাবি, যেন এই ভবিষ্যতে এটা, এরপরে আপনার আরো কিছু প্ল্যানিং আছে, আরো কিছু করার মতো মানসিকতা কি আপনার আছে? বাংলাদেশে আসলে 64টা জেলায় ঘুরে দেখেছি প্রায় 300-250 উপজেলার মতো হবে, কিন্তু এখন মনে করছি আমি বাংলাদেশের হয়তো 1% দেখছি। আসলে দেখার অনেক সৌন্দর্য অনেক কিছু আছে যা মানে আরো দেখার
ইচ্ছে আছে যে প্রতিটি উপজেলা মানে প্রতিটি উপজেলার যে মানে প্রাকৃতিক সৌন্দর্য যে মণ্ডিত নদীমাতৃক ভূখণ্ড আমার প্রিয় বাংলাদেশ, বাংলাদেশের আরো কিছু মনে হয় যে সৌন্দর্য লুকিয়ে আছে যা আমি দেখি নেই। ধন্যবাদ আপনাকে।